প্রিয় দর্শক, আজকে যে গাড়িটি দেখাবো এটা মূলত আসলে গাড়ি বললে ভুল হবে, এটা মূলত ট্রাক্টর। যারা মূলত কৃষিকাজের সাথে সম্পৃক্ত তাদের জন্য কিন্তু ট্রাক্টর খুবই প্রয়োজন, আর এই ট্রাক্টরটা মূলত সম্রাট ভাইয়ের। তো ভাই, গাড়িটা বিক্রি করবেন কেন? যেহেতু চাকরি আছে তো ধরেন নাইটে ডিউটি করে দিন মানে এই গাড়ি চলাইনি খুব সমস্যা হয়ে যায়, বুঝছেন? ওই জন্য আর একা সম্ভব হচ্ছে না। কিছুদিন চালিয়েছেন? হ্যাঁ, তারপরে চালাইছি কিছুদিন। কয়টা সিজন চাষ করেছেন? খুবই বেশি প্রয়োজন মানুষের সামনে পৌঁছানো। এই জন্য যারা ভিডিওটি বিশেষ করে ফেসবুকে দেখছেন প্রচন্ড ভাবে শেয়ার হবে আজকের ভিডিওটি, যাতে করে অন্তত এই সম্রাট ভাইয়ের ট্রাক্টরটি খুব দ্রুত বিক্রি হয়ে যায়। প্রিয় দর্শক, যারা মূলত কৃষিকাজের সাথে সম্পৃক্ত তাদের কিন্তু ট্রাক্টর প্রয়োজন হয়, আর আজকের ভিডিওটি আমার এই ট্রাক্টর নিয়ে। আমি একটু ট্রাক্টরের চারিদিক থেকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আরও ডিটেলসে চলে যাবো, ডিটেলস ইনফরমেশন আপনাকে আমি দেওয়ার চেষ্টা করবো। একটু ইঞ্জিন কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি। ভাই, ইঞ্জিনের কী অবস্থা রয়েছে? ইঞ্জিন খুব ভালো ভাই, যদিও স্টার্ট করে আমি দেখিয়ে দিব। কোনো মোবাইল টোবাইল খায় না? না না, কোনো মোবাইল খায় না। কালো ধোয়া আসে নাকি? না, কখনোই না। আচ্ছা আচ্ছা, কালো ধোয়া আসে না। এটা কিন্তু সামনের টায়ার, এই টায়ার কী কন্ডিশন রয়েছে, মানে কেমন চালানো যেতে পারে, কতদিন? যা আছে ধরেন এক দেড় বছর চলবে। আচ্ছা, সামনের টায়ারে তো বেশি একটা বিট লাগে না, তাই না? আছে বিট, আছে, লাগে না, আছে, মানে সামনের গিয়ার তো পেছনে থাকে। জি জি। আচ্ছা, একটু আমি সামনে থেকে দেখে দিচ্ছি, লাইটের আলো কেমন হয়? খুব ভালো। আচ্ছা, সামনে দেখে কিন্তু এখানে এটা করা থাকে কি জন্য, কোনো কিছু টানার জন্য? হ্যাঁ, টানার জন্য ওয়েট থাকে, ওয়েটটা নাই তো। ও, ওয়েটার থাকে এখানে? হ্যাঁ, ওয়েটার থাকে, ওয়েটার দিলি দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডান পাশের টায়ার, একটু আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিনে তো কোনো সমস্যা নাই? না না না, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি আছে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা। একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, যদিও বা আসলে বয়স হয়েছে, এই কারণে কিন্তু এইসব জায়গায় কিন্তু যে আগের যে নতুনের যে চকচকে সেটা কিন্তু নাই, সেটা কিন্তু থাকবে না, কারণ ইঞ্জিন এটা কিন্তু আপনি তো চালাইছেন, তাই না? জি জি। আচ্ছা, মাঠে কিন্তু চলেছে, মানে মাঠে জমি চাষ হয়েছে, এই কারণে কিন্তু অনেক সময় যখন চাষ হয় তখন তো সব জায়গায় কাদা লেগে থাকে। অবশ্যই কাদার কাজ তো, কাদা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই এই টায়ার তো একদম ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ, এটার বয়স 1 মাস বয়স, এটা একটা আমরা নিচে নতুন 1 মাস বয়স। আর এটা কি কাদার জন্য? এটা না, হ্যাঁ, এটা প্যাক কাদার ভিতরে চলবে, লোহার চাকা আছে। এই যে যত ভর জমি ধরেন এই যে হাইল দিয়ে দেওয়া যাবে, মানে যত লাগানো যাবে, তাই না? হ্যাঁ, এইভাবে লাগা দেওয়া যাবে। তাহলে এখানে যে 6টা আছে, এই ফাল আছে 6টা, 6টা আছে, 6টা 6টা 12টা দুই পাশে। হ্যাঁ, 6টা 6টা, যত বেশি কাদা হবে তত বেশি উপরে উঠায় দিতে হবে। এই হবে সাথে উপরে তুলে দিবে, উপরে উঠাই দিয়ে এখানে নাট লাগাই, এখানে নাট লাগাই দিলে যত কাদা হোক চলবে, বুঝবে না, কোনো ইয়ে হবে না, না না, কাদার মধ্যে গাড়বে না, না না গাড়বে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম 6টা আছে, ওই কলে 6টা, এই কলে 6টা, 12টা আছে। আচ্ছা আচ্ছা, আমি একটু পেছন থেকে দেখাই, এটা কিন্তু রুটার লাগানো আছে পেছনের দিকে, এটা কিন্তু রুটার, এর সাথে কি টানা ফাল আছে নাকি? জি জি, টানা ফাল আর এই যে প্লেটে প্লেট পাবো, যখন ভুই যদি উঁচা নিচা থাকে, মানে এক কথায় মই দিতে গেলে যেটা লাগে, মানে ভুই সমান করতে যে জিনিসটা লাগে, জমি সমান করার জন্য যেটা লাগে আর কি, প্লেট দেওয়া আছে, প্লেটটা কিন্তু এর সাথে দেওয়া হবে, যেটা আসলে আমরা অনেক অনেক এলাকাতে কিন্তু মই দেওয়া বলে, মানে মই দিয়ে যে সমান করা হয়, এই কাজটা কিন্তু এই টানা ফালের সাথে যে প্লেটটা রয়েছে, এই প্লেটটা দিয়ে কিন্তু করতে পারবেন। একটু আমি পেছন থেকে দেখাচ্ছি, রোটারের পাওয়ার কেমন এগুলোতে? এগুলো আপনার 48 ব্লেডের পাওয়ার, 48 ব্লেড, তাই তো? 48 ব্লেড। আচ্ছা, জমি চাষ করতে তো কোনো সমস্যা হয় না? না না না, কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, 1 লিটারে, মানে 1 লিটারে কতটুকু জমি চাষ করা যায়? 1 বিঘা জমি চাষ করা যাবে 1 লিটার তেলে। 1 লিটারে 1 বিঘা জমি চাষ করা যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সম্রাট ভাই, যেহেতু হচ্ছে 1 বিঘা জমি চাষ করতে 1 লিটার তেল খরচ হয়, তাই না? জি জি। আপনার 1 বিঘা জমি চাষ করতে কত টাকা নেন? 600 টাকা। 600 টাকা এক চাষ না দুই চাষ? দুই চাষ, মানে দুই চাষ কি দেওয়া যায় 1 বিঘাতে? হ্যাঁ, 1 লিটারে 2 চাষ দেওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, 2 চাষ দেওয়া যায়, তার মানে লিটারের প্রায় 82-83 টাকা দাম 1 লিটার ডিজেলের, এর পাশাপাশি মোবাইল টোবাইল খরচ দিয়ে কত টাকা লাগতে পারে? 100 টাকা যায়, 100 টাকা মতো, 120 টাকা মতো, 120 টাকা, তার মানে প্রায় 500 টাকার কাছাকাছি লাভ থাকছে, তাই না? আচ্ছা আচ্ছা, তো ইঞ্জিন কন্ডিশন তো একদম ফ্রেশ হয়েছে, আপনি কিন্তু বলে দিলেন কোনো মোবাইল টোবাইল খায় না, এটা তো 100% গ্যারান্টি দেওয়া যাবে, তাই না? আচ্ছা, একটু স্টার্ট করেন তো ইঞ্জিনটা, একটু দেখাবো। এই এই খাপটাকে তোলা যায়, মানে এই ঢাকনাটাকে তোলা যায়? আচ্ছা, বনারটা একটু ওঠান তো, ইঞ্জিন বনারটা একটু উঠিয়ে দেখাই কী অবস্থায় রয়েছে ইঞ্জিনটি, একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আসলে ইঞ্জিন তো এভাবে দেখাই কিছু করার নাই, দেড় মাস বয়স নতুন। আচ্ছা আচ্ছা, এখানে যে সিলিন্ডারটি রয়েছে কত লিটার তেল দেয় এটাতে? 45 লিটার। 45 লিটার, তার মানে একবার তেল ভরলে সারাদিন মনে হয় আর ভরা লাগে না? না, সারাদিন চলে। আচ্ছা আচ্ছা, একটু স্টার্ট করেন, ব্যাটারিটা কি নতুন নাকি ভাই? দেড় মাস বয়স। আচ্ছা আচ্ছা, একটু স্টার্ট করেন দেখি, এমনি শব্দটা একটু শুনি কী অবস্থায় রয়েছে দেখি একটু। এখানে কিন্তু একটু এক্সিলেটর চাপ দেন একটু, আমি তো মনে হয় ধোয়া দেখতে পেলাম না। না, ধোয়া হয় না, ট্রাক্টরের ইঞ্জিনে ধোয়া হবে না তো।
কারণ ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ওই জন্য ধোয়া হবে মানে যদি মোবাইল খাইতো তাহলে ধোয়া হতো জি জি আচ্ছা আচ্ছা একটু আমি দেখে দিচ্ছি একটু একটু এখানে রুটারটা একটু উঠাবেন একটু রুটারটা আমি একটু দেখিয়ে দিব আমি ভালোভাবে দেখাচ্ছি আসলে যদি জমি থাকতো তাহলে কিন্তু চাষ করে দেখানো যেত এখন কিন্তু আসলে কাদা যদি কাদার মধ্যে ট্রাক্টরটি নামানো যায় তাহলে কিন্তু সব জায়গায় কাদা হয়ে যাবে পরিষ্কার করতে গেলে কিন্তু আরেকটা একটা ঝামেলা রয়েছে এই কারণে কিন্তু আমি জমিতে চাষ করে দেখালাম না তবে ভাই কিন্তু জমিতে চাষ করেছে আসলে ভাইয়ের কাছ থেকে আমি সরাসরি শুনে নেব ভাই আপনি কি জমিতে চাষ করেছেন জি জমিতে চাষ করছি মানে গত বছর চাষ করেছেন এই বছরে এই বছরে চাষ করছি গত এক সপ্তাহ আগে চাষ করছি আচ্ছা এখন কাদার জন্য কিন্তু নামানো সম্ভব হচ্ছে না 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 আচ্ছা আচ্ছা না কাদায় চাষ করলাম এখন কাদার জমি শেষ হয়ে গেছে ওই জন্য এতক্ষণ ট্রাক্টরটি দেখানো হলো তো সম্রাট ভাই যেহেতু ট্রাক্টরটি এতক্ষণ আমি দেখালাম তবে দামের ব্যাপারটা কিন্তু এখনো জানানো হয়নি হ্যাঁ তো দামের ব্যাপারটা কেমন কি রাখতে চাচ্ছেন যেহেতু গাড়ির টায়ারগুলো নতুন বুঝছেন আমি নতুন কিনছি আচ্ছা ধরেন ইঞ্জিনের কোনো কাজ নাই গো আচ্ছা 100% গ্যারান্টি ঠিক আছে এখন বেচবো যখন দাম তো বলতেই হবে তার সাথে তো আপনি কি কি থাকছে গাড়ির সাথে আপনার লোহার চাকা আছে নাঙ্গল আছে রুটার আছে টানা ফাল আছে লাঙ্গল যেটা লাঙ্গলের সাথে প্লেট রয়েছে যেটা জমি সমান করতে লাগে তার পাশাপাশি রুটার রয়েছে এবং এর সাথে কিন্তু রাবারের চাকার পাশে কিন্তু কাদার চাকা দেয়া আছে কাদার চাকা আছে লোহার চাকা দুই পাশে কিন্তু কাদার চাকা লাগানো আছে চাইলে ওখানে ফাল লাগায় নেওয়া যায় আচ্ছা তো এত কিছু সহকারে আপনি দাম চাচ্ছেন কত টাকা 3,45,000 টাকা হলে আমি বেচবো 3,45,000 টাকা আচ্ছা প্রিয় দর্শক ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলে সরাসরি সম্রাট ভাইয়ের নাম্বার দেওয়া আছে চাইলে আপনি সরাসরি ভাইয়ের সাথে কথা বলে আপনি গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং স্বচক্ষে গাড়িটি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে কুষ্টিয়াতে এবং এছাড়াও ভাইয়ের তো নাম্বার দেওয়া আছে চাইলে আপনি সরাসরি ভাইয়ের সাথে কথা বলে কোথা থেকে দেখতে পারবেন বিস্তারিত ভাই ফোনে মোবাইলে কিন্তু বলে দেবে তো যাই হোক আমি কিন্তু গাড়িটি দেখালাম এই পাশে টায়ারটা কিন্তু একদম নতুন আমি কিন্তু ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম যে দুইটা টায়ারে কিন্তু একদম নতুন রয়েছে বিট দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আজকের ভিডিওটি ফেসবুকে একটু বেশি করে আপনি শেয়ার করে দেবেন এটি আমি আশা করব আসসালামু আলাইকুম